তুমি কি দারোয়ান? সন্দেহ নাই। তোমার নাম কি ভেটকি চরণ? সবাই ডাকে। তাহলে মুখ ঢেকে রেখেছো কেন? মুখ ঢাকিয়ে রাখছি এই জন্য, আশেপাশে জঙ্গলে পুরো ঘুরে বেড়ায়। আমি দেখতে অনেক সুন্দর, তো পুরো আমাকে ছুঁয়ে নিয়ে যেতে পারে, তাই মুখ ঢেকে রাখছি। এখন আপনার পরিবারে সন্দেহ হয়? কি যাতা বলছো? চুপ, আগে পরীক্ষা করে নেই। এবার বলো তুমি কি চাও? আমি জমিদার করি। আরে বাবা, আর সাথেও আমার ভাই। জমিদার কোনটা? মানে আমার বোনই। মাফ করে দিন, মাফ করে দিন, মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, মাফ করলাম। জি জি, শোনো, আমরা হরিণ শিকার করতে এসেছি। জি জি, এখানে হরিণ পাওয়া যাবে তো? জি 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 জি, পাপা পাপা পাপা, কাল সকালে আপনাদেরকে হরিণ শিকারে নিয়ে যাব। আসেন আসেন আসেন, আরে আসেন তো, আসেন আসেন। গজার মাছ দিয়ে আপনাদেরকে ভাত খাওয়াবো, মুসুর ডাল খাওয়াবো, মাছ। আরে আসেন, কি আসেন না, হুজুর হুজুর। কই, কোথায় কোথায়? হ্যাঁ কই, কি খুঁজছো? পরি পরি এবগা, হরিণ হরিণ, সারাদিন শুধু হরিণ আসা যাওয়া করে আর আমাকে সালাম করে। যদি তাই হয় তাহলে আজ একটাও দেখতে পাচ্ছি না কেন? এই যে আপনি ওদেরকে মারতে এসেছেন, তাই ওরা ভয় ঘুমাইতে গেছে। কিন্তু যাই পুকুই, আসলে কি জানেন, মাঝে মধ্যে জিন পরিরা হরিণের রূপে জঙ্গল ঘুরে বেড়ায়। আউন ঠিক ও নাই, ফিরে যাওয়ার ব্যবস্থা করি। দাঁড়াও, বুঝেছি, ফিরে যাওয়ার ব্যবস্থা নাই, খালি আগে যাওয়ার ব্যবস্থা। চলেন। ওই পরি, সামনে আবি না, আগে পিছে যা। আমি যেন চোখে না শুনি, কানে যেন না দেখি, চোখে যেন না শুনি, কানে যেন না দেখি। ও পরি, দূরে যা দূরে যা, ডাইনে বাইয়ে কাইতে যা আমার সাথে। গো মা, ওরে বাবরে, ভেটকি চরণ ভেটকে গেছে, মানে বাধা পাইছে, আর আগে বারণ দেব না। চলেন, ফিরে যাওয়ার ব্যবস্থা করি। তোমার যদি ভয় লাগে তাহলে তুমি এখানেই থাকো, আমি সামনে থেকে ঘুরে আসি। সাবধানে থাকার ব্যবস্থা রাখবেন। এইখানে এই ঘুমটা দিয়ে থাকি, এই ভেটকি চরণ নাই কি দেখি তো দেখি তো, কই কই, কেডা কেডা আইতাছে। এই কে তুমি? বাতেন না। এই কে দেখছো? তোরে আর আমাদের বেটা আবার আমার প্রতি নজর দেনি তো মনে হয়। এটা পরি। ও, আমাকে তুমি পরি বলে সন্দেহ করছো তাই না? আমার মনের কথা তুমি জানলা কি করে? তুমি আমাকে যা মনে করেছো আমি তাই। ভেটকি চরণ, তোর খবর আছে রে, তোর খবর আছে। এইবার তোর পালানোর ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। ভেটকি চরণ পা আটকে গেছে, পরীর ফাঁদে পড়লে পালাবার পথ নেই। জোড়া পায়ে জোরে জোরে দৌড় দিছি, একেবারে গুঞ্জা গুঞ্জা ছ তিন মাইল দৌড় দিছি। এইবার একটু দিরাই, পানি খামু, বিস্কুট খামু, কলা খামু, না একটু পরে খামু। আগে দেখি তো আসে নাকি। নাই, পরীর হাত থেকে বাইচা গেছে নাকি? ভেটকি চরণ, কারে দেখলাম? তুমি পরীকে দেখছো? দেখি তো পরীক্ষা করবো। তুমি পরি হইলো, তোমার থোতা মোতায় কর, তুমি বেটা পরি। না, আমি মেয়ে পরি। তাইলে ভেটকি চরণ রে, তোমার আসল রূপ দেখানোর ব্যবস্থা করো করো করো। তাহলে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, এবার চোখ খুলো। খুলেছি খুলেছি খুলেছি।
আরে বাপরে বাপ, এত সুন্দর পরী জীবনে দেখি নাই। এই পরী, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার বাড়ি কই, তোমার বংশ কি? পরীদের কোনো বাপ নেই, ভাই নেই, বংশ নেই, পরীরা শুধুই পরী। এতিম ছা ওইরা, বুঝলাম। আচ্ছা এবার তুমি কো, আমার পিছু লাগছো কেন? তোমাকে আমার ভালো লাগে। এটা কি? আমি তোমাকে ভালোবাসি। মানুষের সাথে পরীর ভালোবাসা হয় না। তুমি যাও, আমি ভাগনের ব্যবস্থা করি। আমাকে তুমি ভালো না বেশি কোথাও যেতে পারবে না। এ পরী, তুমি আমার বাড়া দেওয়ার কেরা কেরা? আমাকে তুমি ভালোবাসবে কিনা বলো। না। ভালোবাসবে না? না। বাসবে না? না। তাহলে কিন্তু তুমি আর মানুষ থাকবে না, তোমাকে আমি পশু বানিয়ে ফেলবো। পশু? কি তোর ভয় দেখাই? আমার ভয় দেখতে চাও? দেখাও তাহলে। দেখো দেখো আমাকে যদি ভালোবাসো তাহলে তিনবার ডাকলে আমি চলে আসবো। আমার খাওয়ানোর সময় হয়ে গেছে, যাই দেখি। খাইছে রে, আমার তো পালাই তুইব, আমি তো ছাগল, বাকি পালে তো আমার খাই ভালো। ছাগলটাকে ধরে জবাই করে মাংস গুলো বাজারে বিক্রি করবো। তুমি আসো 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 আমি তুমি আমার জীবন বাঁচিয়েছ, এই জন্য তোমাকে আমার আন্তরিক ধন্যবাদ। কিন্তু একটা কাজ তোমাকে করে দিতে হবে। তোমার শক্তি আমাকে দাও, তাইলে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো, রসমালাই খাওয়াবো। এক্ষুনি দিচ্ছি। আচ্ছা এই ফুলটা রাখো। রাখলাম। এটা দিয়ে কাউকে স্পর্শ করার পর তুমি যা বলবে সে তাই হয়ে যাবে। সত্যি সত্যি? তাহলে একটু পরীক্ষা করে দেখি। দেখো। আচ্ছা ওই দেখো গাছে কত আম। ওই সাগি হয়ে যাও। আছো 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 পরিণাম। পরীক্ষা করে দেখেছ তো? এবার আমাকে ওই ফুল দিয়ে ভালো করে দাও। ও নিজে নিজে ভালো হতে পারো না? না। তাইলে সারা জীবন সাগি হয়ে আমার সাথে থাকবা, আর আমার পেটে ভোগ লাগলে আমার দুধ দিবা। না পরে আর আলে। তুই গরু হইয়া দা গরু।
আমারে তুই চেয়ারে বসে দেখ নাই তাই এখন থেকে আর তোর খাটও শুনতে পারবি না দা তুই গরু ঘুরে ঘুরে ঘাস খা মানুষ হইয়া মানুষের খাইতে না দিলে বোঝে না দিলে এমনই হইব না তোরে সালাম দেওয়া দেব না চলো পানি খাওয়া কি অপরাধ কি কর বুঝি না বুঝে বুঝে একদম কাছে আসো কি করবি ওইটাকে তুই রাজা হইয়া যা আমার পানি খাইতে দাস নাই এইবার তুই ডুবে ডুবে শামুক খা আমার বাসাও বাসাও পেশা বাসাও আমি হাস বাসাও বাস এইসব করতে করতে একদিন আমি পাগল হয়ে যাবো না না আমার ফুল দরকার নাই এই ফুল যারা যা বানাইছি সব ভালো যা ও আমার ভাই ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছি বেঁচে গেলাম এই নাও তোমার ফুল এইবার চলে যাও তোমাকে কানে কানে একটা কথা বলি ঠিক আছে বলো কাছে আমাদের অর্ধেক ভেড়ার ভেতরে থেকে গেল আর তো আমার বিয়ে হইব না না কেউ দেখে না বিয়ে হইব যাই দারোয়া ছিলাম দারোয়ানের কাজের ব্যবস্থা করি কি আর দেখা হইব না খোদা হাফেজ